গত 4 অক্টোবর থেকে এনএসআরসিসিতে শুরু হয়েছিল 13 ত্রিপুরা ব্যাটেলিয়ন এনসিসি 2023-24 বার্ষিক প্রশিক্ষণ শিবির। প্রশিক্ষণ শিবিরটি চলে 10 দিন। এনএসআরসিসিতে শুরু হওয়া বার্ষিক ক্যাম্পে 11টি কলেজ ও 30টি স্কুলের এসডি, এসডব্লিউ, জেডি, জেডব্লিউ ক্যাটাগরির 372 জন ক্যাডেট অংশগ্রহণ করে। এই প্রশিক্ষণ শিবিরের মূল উদ্দেশ্য ছিল ছেলেমেয়েদের সমাজের প্রতি দায়বদ্ধ হিসেবে গড়ে তোলা, ক্যাডেটদের আন্তঃব্যক্তিক দক্ষতা, আত্মবিশ্বাস তৈরি করা, নেতৃত্বের গুণাবলী, শৃঙ্খলা ইত্যাদির বিকাশ ঘটানো। শুক্রবার ছিল বার্ষিক প্রশিক্ষণ শিবিরের সমাপ্তি দিন। এনসিসির এ, বি এবং সি সার্টিফিকেট পরীক্ষার অংশ হিসাবে ড্রিল, অস্ত্র প্রশিক্ষণ এবং মানচিত্রের পাঠ দেওয়া হয় শিবিরে। পরে বার্ষিক প্রশিক্ষণ শিবির থেকে সেরাদের পুরস্কৃত করা হয়। 13 ত্রিপুরা ব্যাটেলিয়ন এনসিসির বার্ষিক প্রশিক্ষণ শিবিরের ক্যাম্প কমান্ড্যান্ট কর্নেল এম এ রাজমান্না বলেন, ক্যাডেটদের আন্তঃব্যক্তিক দক্ষতা, আত্মবিশ্বাস তৈরি করার মাধ্যমে আগামী দিনে তারা নিজ নিজ এলাকায় গিয়ে মানুষের মধ্যে সচেতনতার বিকাশে কাজ করবে। এ বার্ষিক শিবির থেকে সি সার্টিফিকেট হোল্ডার 50 জন মহিলা ক্যাডেটসের নাম পাঠানো হয়েছে। তাদের দিল্লিতে বিশেষ প্রশিক্ষণ হবে। সেখান থেকে একটি কোম্পানির জন্য সরাসরি চাকরি পাবেন তারা। রাজ্যে এনসিসি একাডেমি হচ্ছে, এটা বড় বিষয় ত্রিপুরার জন্য। আগামী 2 বছরের মধ্যে 10,000 ক্যাডেটস স্পর্শ করবে বলে জানান তিনি। জয় হিন্দ, মানে কর্নেল রাজমান্না, কমান্ডিং অফিসার 13 ত্রিপুরা এনসিসি ব্যাটালিয়ন। আজ আমরা সিএটিসি 82 কা ক্লোজিং অ্যাড্রেস থা। ये 4 তারিখ से लेके 13 তারিখ তক কে ক্যাম্প চলা হয়। इसमें टोटल हमारे पास 30 কলেজ और 30 স্কুল और 10 কলেজ से ক্যাডেটস আনে হয়। टोटल 387 ক্যাডেটস से 10 দিন কে দৌরান হমনে ইনকো काफ़ी सारी चीज़ें करवाई है, जिसमें बेसिक मिलिट्री ट्रेनिंग, जैसे कि ड्रिल हो गया, वॉकिंग ट्रेनिंग हो गया, मैप रीडिंग हो गया, फील्ड क्राफ्ट, बैटल क्राफ्ट, ये सब इनको करवाया हमने। आउटडोर टीम को ले जाके फायरिंग भी करवाया है। इसके अलावा क्योंकि ये बच्चे अलग अलग गाँव से हैं और जनरली इनको अगर कला आने का मौका नहीं मिलता है, तो यहाँ पर जो सेंट्रलाइज एजेंसी हैं, जैसे NDRF हो गया, फिर फायर सर्विस हो गया, पुलिस, ट्रैफिक सेफ्टी हो गया, इन सब लोग यहाँ पर आके बच्चों को प्रैक्टिकल एक्सपीरियंस भी दिया है कि नेचुरल कैलामिटीज़ के टाइम पे कैसे काम करना है, क्या करना है। इसके अलावा जो बेसिक आजकल जो सोशल प्रॉब्लम चल रहे हैं, जैसे ड्रग अब्यूज़ का त्रिपुरा में आजकल बहुत ज़्यादा केसेस हो रहे हैं, तो हमने फॉरेंसिक लेबोरेटरी से जो डिप्टी डायरेक्टरेट डायरेक्टर हैं केमिस्ट्री डिवीजन के, उनको बुलाया था। तो उन्होंने एग्जाम्पल्स के साथ बच्चों को बताया है कि स्कूलों में और कॉलेज में क्या प्रॉब्लम चल रहा है। तो होपफुली ये कैडेट जब वापस जाएंगे अपने स्कूल कॉलेज में। ब्यूरो रिपोर्ट, खबर त्रिपुरा।